লজত অসামাজিক কার্যকলাপ অর্থাৎ আরক্ষীর অভিযান। আটক 11 যুবক যুবতী। ডিগবৈ টুরিস্ট লজত এই ঘটনা। ডিগবৈর একাংশ লজত দীর্ঘদিন ধরে চলি আছিল বিভিন্ন অসামাজিক কাম কাজ। দেহ ব্যবসায় চলারও দীর্ঘদিনিয়া অভিযোগ। অবশেষত হঠাৎ এনেদরে ডিগবৈ টুরিস্ট লজত তিনিচুকীয়া আরক্ষীর অতর্কিতে চলিল অভিযান। লজর এই কথাবর চলিছিল দেহ ব্যবসায়ীর রমরমিয়া বেহা। নিশা প্রায় 2 বজাত চলিল আরক্ষীর অভিযান। অভিযানত 6 যুবতী আর 5 যুবকক আটক করে আরক্ষী। রুম তো দিয়া আসলে মো অকল রুমে দিছো আর মো এইবর মানে নাই ইনভলভ নাই। তারপর রুম দিছো, তারপর রাতে আইছে স্যার এটি তো গেট খোলা পাশে চাইছে রুমত আর সবক একেলগে পাইছে। ছোৱালী আপনার দুজনী ছোৱালী সিঙ্গল সিঙ্গল আসলে, চারিজনী বারো একেলগে কপলস টাইপত আসিল। হোটেল তো বুক করেছে মানে রুম তেখেতে স্যার এটি ফোন করেছিলে, মো অকল জাস্ট রুমে দিছো আর মানে তাত মুখ বেলেগ আর একো নাই। মোর আইডি প্রুফ কিছুমানে দিয়ে কিছুমানে নিদিয়ে, খোঁজাতো খোঁজো সবরে না থাকে। লজখনের কর্মচারী সোমনাথ উপাধ্যায়কো আটক করে আরক্ষী। না স্যার, এটা ফার্স্ট আছে, এটু হরি বলি দাদা লোক হরি বলি ম্যানেজার তো লগত কথা আছে, ম্যানেজার লগত কথা পাতি আলা হয়। এটা আগতে কিমান বার আনিছে? না 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 স্যার, কিমান লৈছিল পয়সা? পয়সা কথা হওয়া নাই, কইছিল রাতিপুয়া। কিমান দিম বলি কইছিল? রাতিপুয়া বলি। কিমান দিম কইছিল? না পয়সা কথা একো হওয়াই নাছিল। ডিগবৈৰ পংকজ বৰুৱা মালিকানাধীন এই লজখনত দীৰ্ঘদিন ধৰি দেহ ব্যৱসায় চলাৰ অভিযোগৰ পিছতে তিনিচুকীয়া আৰক্ষীয়ে লজটোত অতৰ্কিতে চলাই অভিযান। ডিগবৈৰ পৰা দীপেন শইকীয়াৰ ৰিপৰ্ট, এনকে টিভি।